এই যে পরিস্থিতি, সেইখান থেকে যদি উত্তরণ চান, সত্যিকার অর্থে আওয়ামী লীগের মতো একটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি দল, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল, সেই দলটি যদি মনে করে যে না, বাংলাদেশের রাজনীতিতে আমরা যে কারণে দেশ স্বাধীন হয়েছিল, 70-এর একটা নির্বাচনের রায়কে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল অনেক চেতনার সমন্বয়ে, সেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করাটা আওয়ামী লীগের হাত দিয়ে খুব দুঃখজনক, আমরা এ থেকে পরিবর্তন চাই। তাহলে সালাম ভাই যেটা বলছিলেন যে সামনে একটা নির্বাচন, কতদিন বা বাকি, এখন আপনার কোনো আলোচনা, কোনো রকম সমঝোতা, বিরোধী দলকে কোনো রকম স্পেস দেওয়া, কিংবা নির্বাচন আদৌ হবে কিনা, হলে সেটা পার্টিসিপেটরি হবে কিনা, আবার একতরফা নেবেন কিনা, গাজীপুরের এসপি সাহেব হারুন সাহেবের বিরুদ্ধে বিএনপি অনাস্থান লোক প্রত্যাহারের জন্য বললো, কই নির্বাচন কমিশন প্রত্যাহার করলো না, আপনি এইরকম প্রশাসন সাজিয়ে নির্বাচন করবেন কিনা, হারুন সাহেব ইলেকশনের দিন একটা টেলিভিশন চ্যানেলে নিজে বলেছেন বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে গাড়িতে, সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে, কই আজকে তো প্রথম আলোর রিপোর্ট, সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে প্রমাণিত হলো এই রিপোর্টে। তাহলে এইভাবে যদি আপনি প্রশাসনকে সাজিয়ে প্রভাবিত করতে চান, তাহলে সেই নির্বাচন আইসোলেটেড ভাবে আপনি এখন শুধু গাজীপুরের নির্বাচন আলোচনায় থাকতে চাইবেন, এবং যখন আপনি আদালতের ঘরে বন্দুক রেখে আপনি স্বীকার করবেন, সেই অভিযোগ আনলে আজকে আদালতের প্রতি আপনাদের শ্রদ্ধা রেখে আমরাও একেবারে বিগলিত হয়ে যাই, যখন সিনহা চিফ জাস্টিস তার একটা রায়কে কেন্দ্র করে যখন আপনারা বলছিলেন যে পেন ড্রাইভে করে রায় নিয়ে গিয়ে সেই রায় দেওয়া হয়েছে, যখন তার স্থিতুকারি করে বাজে ভাষায় দেশ থেকে বাধ্য করেছিলেন, তখন শ্রদ্ধাটা কোথায় ছিল? যখন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটি মামলা নিম্ন আদালত তাকে খালাস দেয়, তখন আপনারা বলছিলেন যে বিএনপি জাজকে কিনে নিয়েছে, তখন শ্রদ্ধা কোথায় ছিল? আমরা চাই ঠিক আছে, অতীতে ভুল করেছেন, আশা আবারও আসবো আপনার কাছে, নতুন পথে চলি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি।